আগে আমি আমার সিনিয়র অফিসার ফিনান্সের সুরজিৎর সঙ্গে কথা বললাম এবং উনি সাজেস্ট করলেন এবং আমরা ডক্টর মজুমদারকে পেয়েছি ইকোনমিক্সের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। আমাদের এখানে একটা ভালো হেলদি ট্র্যাডিশন যে অফিসার্সের যেটা পোস্ট, যেমন কি রেজিস্ট্রার পোস্টটা বা ফিনান্স অফিসার পোস্টটা, এখানে মাস্টারমশাইরাও কাজ করছে। আবার ঠিক উল্টোভাবে এর আগে প্রণববাবু ছিলেন, এখন বা ডক্টর দাস আছে আমাদের ফিনান্স অফিসারে, ডক্টর সাহা ছিলেন, হ্যাঁ এখন ডক্টর মজুমদার কিছুদিনের জন্য সাহায্য করবেন। সো উই আর গোয়িং টু ওয়ার্ক ইন ট্যান্ডেম অ্যান্ড ইন অ্যাক্টিভ কোঅপারেশন। হাইকোর্টের তো জাজমেন্ট আপনারা হয়তো জানেন, সেখানে লেখা আছে রাজ্য সরকারকে বলা হয়েছে যে তারা আইন সংশোধন করবেন বা কিছু, সেটা আমাদের বিষয়, সেই বিষয়টা নিয়ে আমি কিছু বলতে পারবো না। তো যা আছে সেটা হাইকোর্টের অর্ডারে আছে, আর এই বিষয়ে আর কি আচার্য বলবেন, এই বিষয়ে মাননীয় শিক্ষামন্ত্রী বলবেন। অন্যান্য যে পোস্টগুলো আছে ফিনান্স অফিসার বা রেজিস্ট্রার, সেক্ষেত্রে তো আপনার সত্যিকার কথা হচ্ছে যে 5 বছর ধরে ভ্যাকেন্ট ছিল ফিনান্স অফিসার, সেটা অ্যাডভার্টাইজ হয়নি। আমি বলতে পারি যে আমি কিন্তু অ্যাডভার্টাইজ করেছিলাম, যেটা রেজিস্ট্রার পোস্টে নতুন করে করতে হবে। কেন সেটা আমি কিছু বলতে পারবো না, আমাদের অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে, তারপরে সার্চ কমিটি হয়, নিয়ম হয়, প্রসিডিউর হয়। অবশ্যই আপনার এই 2 মাসের নিয়ম নির্দেশিকায় কিছু বাইন্ডিংস বা কিছু অবশ্যই বলা হয়েছে, যেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, যে কোনো পলিসি ডিসিশন যার ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশন আছে নতুন করে, সেটা কম্পিটেন্ট অথরিটির সঙ্গে আর কি কথা বলে আর কি নিতে, বারণ করা নেই। জমি সংক্রান্ত একটা কিছু আসছি আমি, আর দ্বিতীয় হচ্ছে যে কম্পিটেন্ট অথরিটির পারমিশন নিয়েই আর কি জমি ট্রান্সফারের বিষয়টা করা উচিত। তো আপনারা জানেন যে কম্পিটেন্ট অথরিটি বলতে আর কি রাজ্য সরকারকে বোঝায়, এবং রাজ্য সরকারের ক্যাবিনেটের ডিসিশন ছিল, এবং আমাদের বিশ্ববিদ্যালয় কোনো জমি ট্রান্সফার করছিল না, বিশ্ব ওটা ওয়েস্ট বেঙ্গল ক্যাবিনেটের ডিসিশন ছিল। না, জমি ক্ষেত্রে তো আপনার শিক্ষামন্ত্রী এখানে এসে বলে